নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকে সঠিক বিচার আপনার ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশিফলের নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় দু হাজার সালের গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির সঠিক বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে সিংহ রাশি দুহাজার তেইশ সালের গুরুত্বপূর্ণ কিছু বিষয় সংক্রান্ত সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে সিংহ রাশি দু হাজার তেইশে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালোমন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই দু হাজার তেইশে আপনাদের জীবনে ঠিক কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন দু হাজার তেইশ সালে সিংহ গ্রহের অবস্থান কেমন হতে চলেছে সিংহ রাশির সপ্তম ঘরে অবস্থান করবেন স্বয়ং শনিদেব দেবগুরু বৃহস্পতি সিংহরাশির অষ্টম ঘর ত্যাগ করে নবম ঘরে বিরাজ করবেন তার সঙ্গে সামনের বছর অক্টোবরে সিংহরাশির অষ্টম ঘরে গোচর করবেন রাহু এই গুরুত্বপূর্ণ তিন গ্রহের অবস্থান দু সালে সিংহরাশি জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব ফেলবে তা জেনে নিন কেরিয়ারের ক্ষেত্রে এই বছর দারুণ শুভফল পেতে চলেছেন সিংহ জাতক জাতিকারা আপনি সিংহরাশি জাতক জাতিকা হলে দু হাজার তেইশে কেরিয়ারে বড় কোনো পজিশনে পৌঁছাতে পারেন আপনার কাজের ধরনে ভালো কিছু পরিবর্তন আসতে চলেছে এই বছর এপ্রিল মাসের পর যখন কোষ্ঠীর ঘরে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবেন সেই সময় কেরিয়ারের ক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন ব্যবসায়ীদের জন্য নতুন বছরের শেষ মাস অত্যন্ত ফলদায়ক হতে চলেছে এমন অনেক চুক্তি করবেন যা আপনাকে ব্যবসায় এগিয়ে নিয়ে যাবে কেরিয়ারে উন্নতি হল দু হাজার তেইশ সাল সিংহরাশি জাতক জাতিকাদের জন্য আর্থিক অবস্থার ক্ষেত্রে মিশ্র ফলদায়ক বিশেষ করে বছরের প্রথম তিন মাস আপনার জন্য কঠিন সময় নিয়ে আসছে এই সময় নানা কারণে আপনার সঞ্চিত অর্থ শেষ হতে পারে তবে এপ্রিল মাসের পর থেকে পরিস্থিতির উন্নতি হতে শুরু করবে কর্মস্থলে মোটা টাকা বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে আগের করা বিনিয়োগ থেকে নতুন বছরে লাভ করবেন সিংহ জাতক জাতিকারা তবে ঋণ নেওয়ার আগে অবশ্যই সব দিক ভালো করে খতিয়ে নিন আর্থিক ঝুঁকি নেওয়া এই সময় আপনার জন্য সঠিক হবে না এই বছরে প্রেম জীবনে ভালো কিছু অপেক্ষা করছে সিংহ জাতক জাতিকাদের জন্য সঙ্গীর কাছ থেকে দু হাজার তেইশে আপনার কাঙ্ক্ষিত মনোযোগ ও ভালোবাসা পাবেন আর যারা এখনও সঙ্গীর সন্ধানে রয়েছেন এই বছর বিশেষ কারোর সন্ধান পেতে পারেন আর যারা অনেক দিন ধরে প্রেম সম্পর্কে আবদ্ধ দু হাজার তেইশে বিয়ের পিড়িতে বসতে পারেন তবে সপ্তম ঘরে শনির উপস্থিতির কারণে দাম্পত্য জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে স্বামী বা স্ত্রীর উপর জোর করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবেন না পারিবারিক দিক থেকে সিংহরাশি দু হাজার সাল ভীষণ শুভ বাবার সঙ্গে নতুন বছর দারুণ কিছু সময় কাটাতে চলেছেন আপনি নবম ঘরে বৃহস্পতির উপস্থিতির প্রভাবে বাবার মাধ্যমে আপনি কোনোভাবে লাভবান হতে চলেছেন ভাই বোনের সঙ্গেও সদ্ভাব বজায় থাকবে এবং তাদের সাহায্য পাবেন তবে বিভিন্ন সময় নানা কারণে পরিবারের সদস্যদের মধ্যে মতনৈক্য হতে পারে আগে নানা কারণে যেসব আত্মীয়দের সঙ্গে ঝামেলা হয়েছিল তাদের সঙ্গে এই বছরে আপনাদের সম্পর্ক মেরামতির চেষ্টা করবেন আপনি যার ফলে আত্মীয়দের সাথে সদ্ভাব বজায় থাকবে স্বাস্থ্যের দিক থেকে বিচার করে দেখা যাচ্ছে যে দু সালে স্বাস্থ্য মোটের উপর ভালোই থাকবে সিংহরাশির জাতক জাতিকাদের আপনার মধ্যে প্রচুর এনার্জি থাকবে তবে শনির প্রভাব থাকায় মাঝে মধ্যে আলস্য গ্রাস করতে পারে আলস্য ঝেড়ে ফেলে উঠে দাঁড়ালেই তবেই আপনি নিজের সক্রিয়তা অনুভব করতে পারবেন খাবার দাবার সঠিকভাবে নির্বাচন করুন ভুল খাদ্যাভ্যাস আপনাকে অসুস্থ করে ফেলতে পারে প্রতিদিন সূর্যের আরাধনা করলে আপনি লাভবান হবেন বন্ধুরা গ্রহ অবস্থান এবং গোচর অনুসারে এই ছিল সিংহ রাশির উল্লেখযোগ্য কিছু ভবিষ্যৎবাণী ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ